আজকে আনন্দলোকে গ্রন্থটি থেকে পড়ব, লিখছেন স্বামী দেবানন্দজি। আমরা মহাপুরুষ মহারাজের পত্র থেকে পড়ছিলাম। বেলুর মঠ থেকে 21/11/25 কঙ্খলে লেখা, তোমার পত্রে সব অবগত হলাম, যদিও আমি অনেক সময় তোমার পত্রের উত্তর দিতে পারি না, তথাপি তোমার উপর আমার স্নেহ প্রীতি আশীর্বাদ সমভাবেই আছে এবং তোমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য আমি সর্বদা প্রভুপদে প্রার্থনা করি। নিত্য ধ্যানের পর আমাদের যে যেখানে আছে সকলের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করে থাকি, ইহা আমার স্বাভাবিক। আমি নিশ্চয় জানি তোমরা যেখানেই থাকো না কেন, প্রভু তোমাদের সঙ্গে অলক্ষিতভাবে সর্বদাই আছেন। আমাদের আপনার বলতে এক ঠাকুর মা স্বামীজি এবং তাদের ভক্ত অর্থাৎ তোমরা ছাড়া আর জগতে কে আছে? তোমরা জ্ঞান ভক্তি পূর্ণরূপে লাভ করে মানব জীবন ধন্য করো, এই আমাদের আন্তরিক প্রার্থনা। চিঠি সর্বদা নাও লিখতে পারি, কিন্তু প্রভুর ইচ্ছায় মুমুক্ষুরাই আমাদের প্রাণ ইহা নিশ্চিত জানবে। তুমি কঙ্খলে এসে মিশনের নিকটে নির্জন স্থানে থেকে সাধন ভজন করছো জেনে সুখী হলাম। মঠে এবার খুব ম্যালেরিয়া হচ্ছে এবং অনেকেই ভুগছে, তুমি আবার স্নেহাশিস জানবে, খুব উন্নত হও। ইতি শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। বেলুর মঠ থেকে 16/3/26 লাহোর পাঞ্জাবে লেখা, তোমার চোখে ভালো হোক এবং তুমি শান্তিতে থাকো প্রভুর কৃপায়। তুমি যখন যেখানে যে অবস্থায় থাকো তিনি তোমাকে দেখছেন। তিনি ভক্তকে সতত রক্ষা করেন। কাশ্মীরে অমরনাথ দর্শন যাবার ইচ্ছা করেছে, উত্তম কথা। সব রকম সুযোগ সুবিধে তার কৃপায় হয়ে যাবে, চিন্তা নাই। উৎসব এবার আরও অধিক সমারোহে সম্পন্ন হয়েছে, প্রায় 2 লক্ষের সমাগম হয়েছিল। 25,000 লোক বসে প্রসাদ পেয়েছে, তারপর হাতে হাতে অসংখ্য লোক প্রসাদ নিয়েছে। দিন দিন লোকের ভক্তি শ্রদ্ধা শ্রী শ্রী ঠাকুরের উপর বাড়ছে। শ্রী ভগবানের আবির্ভাব যখন পৃথিবীতে হয় তখন এই রূপই হয়। এখন তো মাত্র আরম্ভ, পরে যে কত হবে তা কে জানে। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। মাদ্রাজ থেকে 18/5/26 শ্রীনগর কাশ্মীরে লেখা, ঠাকুরের কৃপায় তুমি সর্বাঙ্গীণ কুশলে আছো জেনে সুখী হলাম। প্রার্থনা করি তোমার উক্তি জ্ঞান প্রীতি ও পবিত্রতা দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হোক এবং মানব জীবনের চরম উদ্দেশ্য লাভ করে কৃতকৃতার্থ হও। ও দেশে ঠাকুর স্বামীজির ভাব যদি সুবিধা মতো কিছু কিছু ছড়াতে পারো তো খুবই ভালো হয়। আমি নিশ্চয় জানি ঠাকুর তোমায় সর্বদা সর্ব অবস্থায় দেখছেন, এতে আমার কোনো সন্দেহ নাই। আমার আশীর্বাদ জানবে। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। পত্র 7, বেলুর মঠ থেকে 6/5/27 কঙ্খলে লেখা, তুমি নির্জনে থেকে ধ্যান জপে দিনাতিপাত করছো, এ খুবই সুখের কথা। ঠাকুর তোমার অভীষ্ট সিদ্ধ করুন, এই আমার প্রার্থনা। তোমার কর্ম প্রবৃত্তি না থাকে তো কী আর হয়েছে? তার ইচ্ছায় যখন আবার হবে করবে। কর্ম করো আর সাধন ভজনই করো, তার পাদপদ্মে ভক্তি বিশ্বাস নিয়েই কথা। তা যে যে রাস্তায় অবলম্বন করুক না কেন, আশীর্বাদ করি তোমার খুব জ্ঞান ভক্তি বিশ্বাস নির্ভরতা পবিত্রতা লাভ হোক। মাঝে মাঝে তোমার কুশল সংবাদ দিও, সুখী করবে আমার শরীর ভালোই। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। পত্র 8, বেলুর মঠ থেকে 5/7/28 কঙ্খলে লেখা, তুমি ঠিক বুঝেছ, ভক্তি বিশ্বাস নির্ভরতাই হচ্ছে আসল বস্তু। যদি ভগবত কৃপায় উহা কারোর লাভ হয় তাহলে ভগবত দর্শন মুক্তি ঐশ্বর্য সবই তার করায়ত্ত হয়েছে জানবে। এই সব লাভ করতে হলে
তার কৃপার ভিখারি হয়ে থাকা ছাড়া অন্য উপায় নাই। আশীর্বাদ করি তোমরা সেই নির্ভরতা লাভ হোক এবং তুমি ভক্তি বিশ্বাসের অধিকারী হয়ে চির শান্তি লাভ করো। ইতি শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। বেলুড় মঠ থেকে 11/8/30 ভুবনেশ্বরে লেখা। ভুবনেশ্বরে তুমি ভালো বোধ করছো জেনে আনন্দিত। ওই স্থানে মহারাজের খুবই প্রিয়, তিনি এখনও ওখানে আছেন, তাই একটু চেষ্টা করলেই মন ভগবানের দিকে যাবে। বেশ তো, দিন কতক থাক না, কাজ ওখানে সামান্যই, বাকি সময় খুব ধ্যান জপ ধ্যান ভজন করবে। জপ ধ্যান মহারাজের খুবই প্রিয় ছিল। আমার শরীর খুবই খারাপ, এ বুড়ো শরীরে জন্য আদৌ চিন্তা করবে না, এ থাকলেই বা কি গেলেই বা কি। ঠাকুরের নিত্য বস্তু, খুব ডাকো তাকে। অমূল্য ও কেদার বাবা পুরী থেকে বোধহয় এসেছে, আমার আশীর্বাদ তাদেরও দিও এবং তুমিও নিও, বলাই প্রভৃতিকেও জানাবে মঠের কুশল। ইতি সতত শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। পত্র 10। আমি জানি তুমি নির্জন পাহাড়ে একাকী তপস্যা করছো, প্রভু তোমার সর্বাবস্থায় সর্বত্র দেখেছেন। তুমি নির্জনে নিঃসঙ্গভাবে থেকে তার স্মরণ মনন করে আনন্দ জীবন কাটাও, এই আমার প্রভুর নিকট প্রার্থনা। তোমার ব্যাকুল কাতর প্রার্থনা তিনি অবশ্যই শুনবেন। নির্জনে বেশি কঠোরতা করে শরীরকে কষ্ট দেবে না, তার ধ্যান জপ স্মরণ মনন পাঠ ও নাম কীর্তনে হৃদয় ভরপুর থাকলে আর কোনো কিছুই আবশ্যক হবে না। তুমি রাজা মহারাজের কৃপা পেয়েছ, তিনি তোমাকে স্বেচ্ছায় সাদরে দীক্ষা ও সন্ন্যাস দিয়েছেন। তুমি তো মহাভাগ্যবান, তোমার ভাবনা কি? ভক্তি বিশ্বাস ত্যাগ তপস্যা নিয়ে সর্বদা আনন্দে থাকো। ত্যাগ বৈরাগ্য ও জ্ঞানের আগুন প্রজ্বলিত থাকলে চিন্তা ভয় কোনোই কারণ নেই। প্রভু তোমার বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি ও পবিত্রতা দিয়ে পূর্ণ করুন, তার ধ্যানে সর্বদা ডুবে থাকো, এই আমার আন্তরিক প্রার্থনা। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। এই পত্রটি লেখেন বেলুড় মঠ থেকে 1923 শেষ ভাগে কঙ্খলের ঠিকানায় দেবানন্দ। অনেক ধন্যবাদ। জয় ঠাকুর।